আমার নাম রাকিব। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, যা আমার মনে এখনো কাটা দিয়ে ওঠে। সত্যিকার অর্থে যার সাথে ঘটে সেই বুঝতে পারে এরকম পরিস্থিতির ভয়াবহতা। কথা না বাড়িয়ে ঘটনায় যাই। যেদিনকার ঘটনা, সেদিন আমার গ্রামের বাজারে হাট বসত। আমি তখন 18-র কাছাকাছি। আমি তখন পড়াশোনার পাশাপাশিও হাটে কলা বেচতাম, আর সেদিনও বিকালে যাই আমি কলা বিক্রি করতে। আর কলা বিক্রি করতে করতে আমার মাঝরাত হয়ে যায়। মাঝরাত বলতে 10টা হবে, কারণ তখন গ্রামে 10টায় অনেক রাত। আমার মা সেদিন মাছ নিয়ে যেতে বলেছে, সেজন্য আমি আমার সাথে দুটি মাছ নিয়ে বের হয়ে পড়ি। আমার গ্রামে যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটি হলো বড় রাস্তা এবং আরেকটি হলো শর্টকাট। আর সেই শর্টকাটটি হলো নদীর ধার দিয়ে যাওয়া। আমি ঠিক করলাম নদীর ধার দিয়ে যাব, কিন্তু এমন ঘটনা আমার সাথে কখনো ঘটেনি। আগেও আমি নদীর ধার দিয়ে গিয়েছিলাম, কিন্তু এমন ঘটনা আমি ফেস করিনি। নদীর পাড়ে রাস্তা আসার সময় দুইটা বড় অশ্বত্থ গাছ পড়ে। আমি আগেও অনেক কথা শুনেছিলাম ওই অশ্বত্থ গাছকে নিয়ে। নদীর ধারে দিয়ে যাওয়ার সময় ওই অশ্বত্থ গাছের নিচে আসায় আমার গাটা কেমন যেন কাটা দিয়ে ওঠে। কেমন অদ্ভুত আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগে। সামনে আগাতেই ওই বাজে আষ্টে গন্ধটা আরো স্পষ্ট হতে থাকে আমার নাকে। সামনে আগাতে আগাতে সামনে পড়ে যায় ভিটা। ওখানে আমি দেখতে পেলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে, ফলে আমি একটু সাহস পেলাম বুকে। কিন্তু কাছে এগোতে দেখলাম ওখানে কেউ নেই। ভিটার সামনে একটি কবরস্থান ছিল। যখন ওখানে চোখ গেল, আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। সাদা কাপড় পরা কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে। ভাবলাম আজ হয়তো শেষ। আমি যত দোয়া পারি সব পরে দৌড়ানো শুরু করল। দৌড়াতে দৌড়াতে আমি সামনে একটা বাড়ি দেখতে পেলাম, আর কিছুটা আগালেই আমার বাড়ি পড়ে। সেজন্য আমি একটু সাহস জুগিয়ে হাঁটা শুরু করলাম, আর দ্রুত হেঁটে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তেই মা দরজা খুলে দিল, আর আমার দিকে নেম্পু ধরতে দেখলো আমার গা যেন ঘেমে গিয়েছে। আর আমার হাতে যে দুটি মাছ ছিল ওটা শুধু কাটা আছে, আর কিছু নেই। আমার মা তো আমার এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেল এবং আমায় দোয়া পরে ফু দিয়ে দিল বুকে আর ঘরে তুলল। পরের দিন সকালে আমার মা আমায় নিয়ে হুজুরের কাছে গেল এবং হুজুর আমায় পানি পরাত খাওয়ালো আর বলল, রাতের বেলা ও পথে মাছ নিয়ে আসা তোমার ঠিক হয়নি, সেজন্য খারাপ জিনগুলো তোমায় এমন ডিস্টার্ব করেছিল।